বিতর্কে অমিত শাহর পুত্র স্টেডিয়ামে অশালীন অঙ্গভঙ্গি করে সর্বত্রই নিন্দিত অমিত পুত্র। আইপিএল এর ফাইনাল ম্যাচে প্রবল বিতর্কে বোর্ড সচিব জয় শাহ। তিনি শেষ ওভার চলাকালীন গ্যালারিতে বসে এমন এক অঙ্গভঙ্গি করছিলেন জানিয়ে তিনি নিন্দিত হচ্ছেন। বলা হচ্ছে যে কি করে গুরুত্বপূর্ণ একটা পদে বসে তিনি এমন কাজ করতে পারেন প্রকাশ্যে। জয় শাহ নিজে ক্ষমতা বলে আইপিএল এর সব ভালো ম্যাচ নিয়ে গিয়েছে আহমেদাবাদের নিজের শহরে, কিন্তু এও দেখা গিয়েছে 800 কোটির স্টেডিয়াম বানিয়ে অনেক গাফিলতি রয়েছে মাঠের। বৃষ্টির পরেও জল নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল না, চুল শুকানোর মেশিন ব্যবহার করতে হয়েছে আধুনিক মানের পিচকে খেলার উপযুক্ত করার জন্য। সেই সময় থেকেই জয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেন, কিন্তু খেলা শেষের কিছু আগে তিনি ধোনির দলের খারাপ অবস্থা দেখে যেভাবে কু অঙ্গভঙ্গি করেছেন যা নিয়ে বিতর্ক ভারতীয় ক্রিকেটে। জয়ের সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। তিনি শুধু বোর্ড সচিবই নন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। তিনি কি করে এমন পারাসুরাপ আচরণ করতে পারেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন। এই নিয়ে বিতর্ক অনেকটাই এগোবে তা বলাই বাহুল্য।